নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিয়ালিস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতন আপনাদের সকলের সামনে তো বন্ধুরা আজকে আমি একটা গ্লাস স্কিন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এলাম অবশ্যই গ্লাস স্কিন চ্যালেঞ্জ যে ভিডিওটা বানাবো তার মেন ইনগ্রিডিয়েন্টস হলো বেসন বেসন শুধু এখন নয় বন্ধুরা বেসন কিন্তু অনেক প্রাচীনকাল থেকেই রূপচর্চার কেন্দ্রবিন্দু হয়ে আছে বেসন ছাড়া কিন্তু আগেকার দিনের মা দিদিমারা রূপচর্চা করতেই পারত না কারণ তাদের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যসন অঙ্গাঙ্গিকভাবে জড়িত সেই ব্যসন দিয়েও কিন্তু আমরা চট একটা দারুণ লুক পেতে পারি শুধুমাত্র এর আগেও বেসনের আমি তো নানা ধরনের ভিডিও করেছি শুধুমাত্র জলের সাথে বেসন মি মিশিয়েও যদি আমরা অ্যাপ্লাই করি তাতেও কিন্তু ত্বকটা একটা চকচকে পরিষ্কার হয়ে ওঠে তো বন্ধুরা আজকে যে গ্লাস স্কিন চ্যালেঞ্জ ভিডিওতে আমি বেসনের সাথে এমন কিছু জিনিস অ্যাড করব যার ফলে সেই যে ফেস প্যাকটা হবে সেটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট আর দুর্দান্ত রেজাল্ট ত্বকের নানা ধরনের সমস্যা থেকে কিন্তু সমাধান চট পেয়ে যাবেন ব্যসন আমাদের ত্বকের জন্য যে কত উপকার তা তো বিভিন্ন ম্যাগাজিন পত্রিকায় দেওয়াই থাকে কিন্তু দ্য ওপেন ডার্মাটালজি জার্নালে আমরা গবেষণায় জানা গেছে ব্যাসন আমাদের ত্বকের জন্য এতটা ইউজফুল আর এই বেসন ত্বকে ইউজ করে ডে বাই ডে আপনার ত্বক কিন্তু একটা গ্লাস স্কিনে আপনি কনভার্ট করতেই পারেন কিন্তু বন্ধুরা যেটা আমি বলি সব সময় প্রসেসটা কিন্তু ফুল দেখতে হবে লাস্ট পর্যন্ত থাকতে হবে তাহলে কিন্তু পুরো ডিটেলে একটা কনসেপ্ট আপনারা পাবেন কোনো কিছু মিস করা যাবে না যে যে প্রোডাক্ট যে পরিমাণে যেভাবে আমি ইউজ করব। সেটা কিন্তু আপনাদের পুরোটাই করতে হবে নাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না তার ফলে কী হয় যে সেই রকম রেজাল্ট না পেলে আপনারা বলতে পারেন এটা কেন হলো না কিন্তু আপনাদের একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে যেহেতু হোম মেড প্রোডাক্ট একটু সময় তো লাগে কিন্তু যার রেজাল্ট পাওয়া যাবে সেটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট তো চলুন বন্ধুরা আর কথা বলে সময় নষ্ট করব না ভিডিওর মেন পর্বে যাব তার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এইমাত্র ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোট যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকল প্রথম স্টেপে আমি বার বানাবো তো এখানে আমি দেখুন মধু নিয়ে নিয়েছি এক চামচের মতন মধু নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো গ্রিন টি গ্রিন টি এর টি ব্যাগে যতটা গ্রিন টি থাকে সেই এক টি ব্যাগ হিসাবে গ্রিন টি আমি এখানে অ্যাড করলাম করে পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখলাম তারপরে এই মুখ ধুই আমি চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে এরপরে গ্রিন টি আর মধুর যে স্ক্রাবারটা বানিয়েছি সেটা ভালো করে অ্যাপ্লাই করে নেবো অ্যাপ্লাই করে নিয়ে এক মিনিটের মতন হালকা হাতে মাসাজ করে নেব বন্ধুরা গ্রিন টি ত্বকের জন্য প্রচণ্ড ভালো ত্বকে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর মাত্রায় থাকে বলে আমাদের স্কিনের যে স্ট্রেকচারটাকে ব্রাইট করে আর মধু ত্বককে একটা গোল্ডেন আভা এনে দেয় আর মশ্চারাইজড করে তারপরে দেখুন ইসুদুষ্ণ গরম জলে মুখটা ধুয়ে চলে এসেছি কতটা পরিষ্কার হয়ে গেছে ফার্স্ট স্টেপ করার পরই এরপরে আমরা সেকেন্ড স্টেপ করব। এখানে আমি এক চামচের মতন ফ্ল্যাক্সির জলে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন ফ্ল্যাক্সিডের জেলটা তৈরি হয়ে গেছে বা জেলটাকে ছেঁকে বার করে নিয়েছি মোটামুটি জেলটা এক তারের হিসেবে জেল তৈরি হলেই সেটা আজকে আমাদের ফেস প্যাকে আমরা ইউজ করব। এইবারে ফার্স্ট উপকরণ নিয়ে নেব বেসন এক চামচ থেকে দেড় চামচের মতন বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেবো ওটস আমি গুড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়ো করা ওটস এক থেকে দু চামচের মতন যতটা বেসন নেবো ঠিক সেই পরিমাণে ওটস নেবো এক চিমটে মতন কাস্তুরি হলদি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে গ্লিসারিন যেহেতু শীতের প্যাক একটু তো গ্লিসারিন দিতেই হবে আর সব শেষে দিয়ে দিলাম ফ্ল্যাক্সিড জেল দিয়ে ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নেবো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা পেস্ট কিন্তু আমি এখানে তৈরি করে ফেলেছি বন্ধুরা এবারে যে ফেস প্যাকটা বানিয়েছে সেটা ভালো করে অ্যাপ্লাই করব আপনারা হাতে সাহায্যেও অ্যাপ্লাই করতে পারেন অথবা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারেন এইভাবে পুরো প্যাকটা কিন্তু আমি সারা মুখে গলায় ঘাড়ে আর হাতেও আমি প্যাকটা ইউজ করব। এই প্যাকটাকে আমরা উপটান বলতেই পারি অতএব সারা ভোল বডিতেও কিন্তু এই প্যাকটা আপনারা ইউজ করতে পারেন ব্যাসন ত্বকের জন্য খুব উপকারী ব্যাসনে আছে ভিটামিন বি টু ভিটামিন বি টুয়েলভ এর ফলে ত্বকের জন্য ভীষণ ভালো এছাড়া উপকারী উপাদান আছে যে ত্বকের জেল্লা ধরে রাখতে ত্বককে টান টান করে তুলতে কিন্তু সহজেই পারে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না ত্বকে আর প্রত্যেকের ত্বকে যে মৃত কোষ তো সবারই কম বেশি সেই মৃত কোষগুলোও কিন্তু ব্যাসনের সাহায্যে তাড়াতাড়ি সারিয়ে ফেলা যায় তো বন্ধুরা আমরা হাতেও বেসন লাগাচ্ছি এছাড়া ফ্ল্যাক্সিড জেল যেটা ইউজ করেছি সেটা দিয়ে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লাস স্কিন আমরা পেয়ে থাকতে পারি এছাড়া রয়েছে ওটস গ্লিসারিন আর হলুদ যা ত্বকের জন্য প্রচণ্ড উপকারী দশ মিনিট পর প্যাকটা ভালো করে ধুয়ে আবার আমি আপনাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন এখানে রেজাল্ট কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে ত্বকটা দেখে আপনারা বুঝতেই পারছেন একটা ইনস্ট্যান্ট গ্লো কিন্তু ত্বকে আমার চলে এসছে এর সাথে সাথে আরও কিছু কাজ করতে হবে সেগুলো হলো গোলাপ জল দিয়ে আমি স্কিন টোনার করে নেবো তারপরে আমি যে হোমমেড একটা ময়শ্চারাইজার বানিয়েছিলাম সেই হোমমেড মেড ভালো করে তকে অ্যাপ্লাই করবো করলেই কিন্তু আজকের এই স্কিন কেয়ারটা পুরো দমে আমার কমপ্লিট হবে বন্ধুরা যে প্রসেসে যে পরিমাণে যা যা উপাদান মিশিয়ে আমি প্যাকটা বানিয়েছি বা স্ক্রাবারটা বানিয়েছি সেটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন আশা করি প্রচণ্ড ভালো ফল পাবেন এক সপ্তাহের মধ্যে আপনার স্কিন টোন পুরো চেঞ্জ হয়ে যাবে একটা পরিষ্কার চকচকে আপনাকে ব্যাপার কিন্তু আপনার ত্বকের মধ্যে ইনস্ট্যান্টলি চলে আসবে সপ্তাহে চার দিন এই ফেস প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করুন আর দারুণ ফল একটা পেয়ে যান তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন বিদায় নিচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা